শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তানিষ্কা আরিয়া ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সবাইকে জানাই শুভ শুভরাত্রি। তো আজ হলো রবিবার, তো কালকে শিবরাত্রি গেছে, পুজো কালকেই হয়েছে, কিন্তু জল ঢালিনি। তো আজকে জল ঢালতে যাচ্ছি আমরা। তো আমি যাচ্ছি, যে কাকি যাচ্ছে, আর ওটা হলো ভাসুরের বউ। তো সবাই মিলে যাচ্ছি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে। অবশ্য কি বলতো, আমি বিয়ের পর কিন্তু প্রথম এই যে শিবরাত্রিতে জল ঢালতে যাচ্ছি, মানে মেন্টালি মানে কি বলবো সেগুলো বলার না। আসলে কি, মনে সুখ না থাকলে না পুজো পার্বণ এগুলো কিছু ইচ্ছেও করে না। বলে বমে গেছি জল ঢালতে, কিন্তু শিবরাত্রির দিন জল ঢালিনি। তো চলো আজকে যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে। তো পাশে থেকে আজকে পুরো ব্লগটা দেখো, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। দেখো মন্দিরে চলে আসছি, এখন এখান থেকে জল নেব। পারবে দেখো মন্দিরে পৌঁছে গেছি। তো চলো পুজোটা দিয়ে নিই। এখানে আনা হয়েছিল আজ পুজো দিতে এসে। তো এখানেই দেখো মন্দিরটা, এখানে পুজো দিতে আসি আজকে। তো এখানটা দেখে না সত্যি আজকে না মায়ের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে, একদম কি বলবো। এটা হলো শ্মশান, তো আমার মাকে না এখানে এনে পুরানো হয়েছিল। ওই যে বড় ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে মা এখানেই শুয়ে আছে জানো তো। খুব কষ্ট লাগছে আজকে দেখে এইসব।
করব বলো মাকে এখানে আজকে পুজো দিতে এসে মার কথাগুলো না সব মনে পড়ে যাচ্ছে মা একদম শুয়ে আছে শান্তি মতো শুয়ে আছে মা এখানে জানো ঘুমোচ্ছে আর কি বলবো চলো পুজো দেওয়া তো হয়ে গেছে আমাদের এবার প্রসাদ খাবো প্রসাদ খেয়ে দে তারপর যাবো বাড়িতে চলো প্রসাদটা খেয়ে নি এই দেখো সবার পুজো দেওয়া গেছে মিষ্টু এই যে দেখো ভালোই হয় কেন এত ঝগড়া লাগছে কেন বুকের মধ্যে লাগছে পাথরের ঝোল হুদাই কে যা করে হুদাই হুদাই হাল্লা করতে থাকে হুদাই হাল্লা করে দেয় আরে না কিছু কর না করলো যে এটাই হুদাই মানুষের লোক কাজ করতে থাকে কিছু কইলেও না কইলেও ঘুরা দেখে করে মার দেয় উল্টা বেলি দিবে বেলি দি লাঠি দেয় বেলি দিয়ে উল্টা লাঠি দিতে আরে হ্যাঁ বেটার বুকে লাগছে দেখো রান্না বসিয়েছিলাম তো রান্না বসাতে গিয়ে দেখি মশলা নেই আজকে ওরা মাথায় এত ব্যথা করছে না মন্দির থেকে আসার পর থেকে তার জন্য না আর বাটাবাটি করবো না তো গুঁড়ো মশলা নিয়ে জাস্ট রান্না করবো আজকে একদম বাটাবাটি করার একদম ইচ্ছেই নেই তো চলো রান্না বসেছে দেখলাম মশলা নেই তো আবার সব গ্যাসটা সব করে ছুটে আসতে হলো আমার হাটখোলা মানে দোকানে তো চলো দোকানে যাই মশলাটা নিয়ে আসি কি দাও এই যে গরম মশলা আর লঙ্কার গুঁড়া দেখো এই যে নিয়ে চলে আসলাম এখন যাবো বাড়িতে কে রান্না করবো আজ দেখো তো তো আজ তো তোমরা দেখতেই পেলে একটা কি হচ্ছিলো ঝগড়া মানে কি বলতো গরিব হলে না এরকমটাই হয় যেটা আমাদের সাথেও সবসময় হয়ে থাকে তো আজকে না সেটা প্রমাণও পেয়ে গেলাম গরিব বলেই কিন্তু আজকে ওই লোকটার সাথে কিন্তু সবাই এরকম করতে পারে যদি আজ সে বড় লোক থাকতো অনেক টাকা থাকতো হয়তো কিন্তু এরকম ব্যবহার করতে পারতো না কেউ সেটা আমি কি আর তুমি কি কেউ না ঠিক কি ঠিক বলছি কি না বলো আজ সে গরিব বলেই কিন্তু এতটুকু হলো যদি গরিব না হতো তাহলে হতো না যেটা আমাদের সামনে সবসময় হয় সো গাইজ দেখো এদিকে দেখো আমি বাড়িতে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি
এবার চলো রান্নাটা সেরে নিই। আর আজকে কিন্তু এক তরকারি ভাতই রান্না করব, অত তিন চার পদ একদম রান্না করব, তিন চার পদ কোথায় রান্না হয় না, দু পদই রান্না হয়, কিন্তু আজকে সেটাও করবো না, এক পদই রান্না করব। তো মাছের ঝোল করব, কি মাছ বা বললো ভুলে গেলাম। তো আলু সিদ্ধ করে রেখেছিলাম আমি আগে, মানে সকালবেলায় আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, মানে বাজার কিছু ছিল না, জাস্ট কয়েকটা আলু ছিল, ভাবলাম আলু দিয়ে রান্না করব। কিন্তু বর তো আবার দেখলেই তো আবার মানে ইসে নিয়ে আসলো ফুলকপি, তো ফুলকপিটা আর বানাইনি, তো জাস্ট আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে একটা ঝোল করে নেব মাছ দিয়ে। তো এদিকে দেখো মাছটাগুলোকে আমি একদম হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তারপর কিন্তু ইসে করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। তো এত ফুটছিল তেলগুলো, মানে আমি তো জাস্ট দূরে দৌড়োতে চাইছিলাম শুধু, জানো না তো, কারণ আগে বলে না আমার এই মাছের তেল ছিটে এসে আমার যা হয়েছিল, হাতে ফুসকা পড়ে গেছিলো আগে জানো, তারপর থেকে না আমার এই মাছ বসানোর পর যদি তেল ছিটে আমি একদম সামনে থাকি না, মাছ দিয়ে দৌড়ে চলে যাই দূরে। তো এদিকে দেখো মাছটা বসিয়ে কিন্তু এদিকে আমি আলুগুলোকেও ছুলে নিচ্ছি, মাত্র কুকারে সিদ্ধ করেছিলাম, সেগুলো আর ছোলা হয়েছিল না। তো কী বলতো, মাথাটা এত কেমন ব্যথা করছিলো, মানে কয়েকদিন ধরে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাথার যন্ত্রণাটা খুব হচ্ছে, তো তার জন্যই না মানে বিক্স লাগে শুয়েছিলাম। আর মিষ্টুকে আজকে জানো সকাল থেকে কিচ্ছু খাওয়াতে পারিনি, সকালবেলা কী হয়েছে আজকে বলতো, তো সকালবেলা আধা লিটার দুধ এনেছে, তো দুধটা মানে গরম বসানোর সাথে সাথে দুধটা ফেটে গেছে, এতটা মানে কি বলবো, আর তারপর কি করবো বলো তো, মেয়েটাকে কি খাওয়াবো, আর রুটি বানিয়ে দিয়েও আটাও ছিল না আজকে, ম্যাগিও ছিল না, মানে কিছুই ছিল না অন্য কিছু খাওয়ানোর মতো। ভেবেছিলাম যে দুধটা গরম করে দুধটা খাওয়াই দেবো আর বাকি কিছু পরে খাওয়াই দেবো, তো দুধটা তো খেতে পারো না, খালি মুখে আমরা গেলাম মন্দিরে, তারপর ভাবলাম যে একটু প্রসাদ খাবে, প্রসাদটা খেলে একটু পেটটা ভরো, মা প্রসাদে তো হাতে দিল না, শুধু কয়েকটা বুট ছিল, তো বুট কয়েকটা খেলো, আর একটা না দুটো ফলের টুকরো ছিল, এক টুকরো কলা ছিল, জাস্ট সেটুকু খেলো, সেটুকু দিয়ে আর কি পেট ভরে বলো। তো আমি বাড়িতে এসে কিন্তু তাড়াতাড়ি মাথা ব্যথা নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। তো মিষ্টু চলে গেছে বাড়িতে, তো আমি রান্না বসিয়ে তারপর আবার ওকে আনতেও যেতে হবে। তো বোনরা আজকে বাড়িতে রবিবার যেহেতু স্কুলে যায়নি, তবুও কিন্তু কী বলতো কাজে রবিবার তো সারা সপ্তাহ স্কুলে যায়, তো রবিবারটা না বাড়িতে মানে পরিষ্কারের কাজ করে, মানে ঘরে যেমন বিছনা চাদরটা তো ধোয়া, পর্দা চর্দা এগুলো ঘরের কাজ, এগুলো ধোয়া, তো প্রতিদিন তো ধুতে পারে না, সময় হয় না, আমাদের স্কুলে চলে যায়, তো তার জন্য আমাকেই যেতে হবে। তো চলো এদিকে দেখো আমি তরকারির জন্য কিন্তু একদম তরকারিটা বসিয়েও দিয়েছি, আলু দিয়ে আর টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আর আজকে বাটা মশলা একদমই করিনি জানো। দেখো আমার কাকা তো বল, সবাই তো দেখতে চাইছিলে না, এই যে দেখো তারা দেখতে চায় সত্যি, এই যে দেখো সবাই কয় কাকি আছে, কাকি জানে কাকা জানে, কাকা তো বন্যা বিয়া দিয়ে দিছি কই যে, তোমার কাকা তো বন্যা কো দেখায় একদিন, শুনু তাড়াতাড়ি কতটুক খিদা পাইছে, হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি কইলা খাও ডিজাইন আছে, সুপারি কাটে, এই দেখো কিভাবে কাটে সুপারি, এটা হলো মেশিন সুপারির, তো মানে এই কি চোষাটা এটার মানে এড়ানোর, দেখো কি রান্তেছো শম্পা, মুখ ডাল দেয় দেখতে আপনার মুখ ডাল কেন ধুই, আর আজকে উই রান গোজাম কইছিলাম মাংস না, উই রান দাঁড়াল ছিটে পারে মুখ ডালি খাইব, সে রান জানে, আমার কাকার তো বোন, তোমাদেরকে বলি না এখানে আমার একটাই কাকার কাকুর বাড়ি, তো ওই কাকুরই মেয়ে তো আসছে আজকে বাড়িতে ঘোরার জন্য, তো নিয়ে আসলাম এক তরকারি ভাত রান্না করেছি আজকে, আজকে তো খেতে পেয়েছি, কে জানে ও আসবে, যদি আগের থেকে জানতাম তাহলে তো রান্না করে রাখতাম, তো চলো এক তরকারি দিয়ে ভাত খাইয়ে দেবো ইস্টিকে, মানে শাকাইকে,
চলো খেয়ে নি বাবা শোনো তাড়াতাড়ি তো আমার মেয়ে যা অভ্যাস মানে মোবাইল ছাড়া তো ভাতই খাবে না দেখলে ও মানে মুখে ভাতটাই দিল না কি বলো তো যখনই ভাতটা মুখে দিব বল দিতে গেলাম তখনই বলে কি আমাকে মোবাইল দাও মানে এই অভ্যাসটা থেকে চোখে কী করে ঘোরাবো ভাবছি একটা টিভি আনবো হয়তো টিভি দেখে মোবাইলের অভ্যাসটা ঘুরে যাবে তবু কী করবো বলো তো মানে মানে টাকাটা জমাতেই পারছি না এবার টাকাটা জমাতে না পারলেও না আজকাল তো কিস্তি হিসেবে দেয়ই তো টিভি সব কিছুই পাওয়া যায় তো ভাবছি একটা কিস্তি হিসাবেই একটা টিভি আনবো কারণ বাচ্চাদের এত মোবাইল মানে সত্যি আমারও ভালো লাগে না ইচ্ছে করে না তবু কী বলো তো খেতে চাই না এখন কী করবো উপায়ও নেই কোনো উপায় খুঁজে পাই না তার জন্য কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে তো ভাবছি কয়েকদিনের মধ্যে একটা টিভি আনবো ঘরে দেখা যাক যদি টিভিটা দেখে যদি একটু ওর অভ্যেসটা ঘুরে তাই না তো ঘুরবে কি না সেটাও এটা হলো কালকের গতকালকের রাতে মানে শিবরাত্রির পুজোতে গেছিলাম প্রসাদ খেতে তো এটা দেখো একটু একটুখানি ক্লিপ তুলে রেখেছিলাম সেটা আজকে অ্যাড করে দিয়েছি তো দেখো সবাই মিলে গিয়েছিলাম খিচুড়ি খেতে আর খিচুড়িটা যা টেস্টি হয়েছিল তো একটু ঘোটাও খেয়েছিলাম তোমরা কি কেউ ঘোটা খেয়েছো